প্রিয় দর্শক, আমন্ত্রণ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসটিভির নিয়মিত আয়োজন গল্প কথা। আয়োজনে আপনাদের সাথে আছি আমি মারজান সুমি এবং বরাবরের মতোই আমার সাথে রয়েছেন নতুন একজন অতিথি। স্টুডিওতে আজ আমার সাথে উপস্থিত আছেন হেলাল চৌধুরী, রিজিওনাল ইনচার্জ বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজ। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, একটু ব্যস্ততা সম্পর্কে জানতে চাচ্ছি, যেহেতু আপনি রিজিওনাল ইনচার্জ, অনেক বড় একটি দায়িত্ব বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের, তো এই ব্যস্ততা কেমন যাচ্ছে এবং কবে থেকে বিএসআরএম এর সাথে আপনার যাত্রা শুরু? ধন্যবাদ। বিএসআরএম এর সাথে আমি প্রায় 12 বছর যাবৎ আছি, দীর্ঘ একটা সময়। আর এই করোনা পরিস্থিতিতে যেখানে বৈশ্বিক বিভিন্ন রকমের পরিবর্তন চলছে, আমাদের উদ্ভূত পরিস্থিতিতে করোনাকে আমরা যেভাবে ফেস করছি, এর মধ্যে আমাদের কর্মজীবনকেও চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এত কিছুর মধ্যে এখনও সুস্থ আছি, ভালো আছি, কর্মজীবন চালিয়ে নিতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, তো আপনি তো হচ্ছে বিএসআরএম এ বললেন 12 বছর যাবৎ যুক্ত আছেন, শুরু থেকে তো আপনি নিশ্চয়ই রিজিওনাল ইনচার্জ হিসেবেই যুক্ত হননি? আমি তাহলে সেটা একটু জানতে চাচ্ছি, কিভাবে যুক্ত হলেন, তখন ডেজিগনেশন কেমন কি ছিল? আমার কর্মজীবনটা শুরু হয় আসলে 1993 সালে, দীর্ঘ একটা সময়। আমার সেলসের উপর অভিজ্ঞতা 27 বছর প্লাস। বিএসআরএম এ আমি জয়েন করেছি 2010 সালে, এখন 2022, 12 বছর, দীর্ঘ একটা সময়। আস্তে আস্তে কর্মে নিজের কাজের মাধ্যমে, নিজের অ্যাক্টিভিটি শো করার মাধ্যমে আমি এই পর্যায়ে এসেছি। আচ্ছা, এবার একটু জানতে চাই বেড়ে ওঠা কোথায়, স্কুল কলেজ কোথায় ছিল? আমি মূলত চট্টগ্রামেরই সন্তান, আমার শিক্ষাজীবন কর্মজীবন সমস্ত কিছুই চট্টগ্রামে, চট্টগ্রামকে কেন্দ্র করেই আমার লেখাপড়া এবং বেড়ে ওঠা এবং কর্মজীবন। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনি সেই 93 থেকে আপনার কর্মজীবন শুরু হয়েছে, সেলসে আপনি অনেক এক্সপার্ট। একটু জানতে চাচ্ছি যে সেলস বা মার্কেটিং এই সেক্টরে যদি এক্সপার্ট হতে হয় তাহলে একজন কর্পোরেট মানুষের কী কী গুণাবলী থাকতে হয়? সেলসের সবচেয়ে বড় গুণ যেটা থাকতে হয় সেটা হচ্ছে মানুষকে বোঝার ক্ষমতা। আমি যখন আমার একটা ক্লায়েন্টকে ফেস করব, আমার তাকে মোটামুটি রিড করতে পারতে হবে, সে কী চায়, একজন ক্লায়েন্ট কী পেলে খুশি হয়, আমি তাকে কীভাবে তার পারপাসটা সার্ভ করব। আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেলসের সফলতার মূল মন্ত্রই হচ্ছে একজন মানুষকে যদি ভালো করে রিড করতে পারি এবং আমরা একজন ক্লায়েন্টকে যদি ভালোভাবে সার্ভিস দিতে পারি, তাকে যদি আমরা স্যাটিসফাই করতে পারি, তাহলে সেলসের সফলতা আসা খুবই সহজ। আচ্ছা, তো এখন আপনি যেহেতু রিজিওনাল ইনচার্জ হিসেবে আছেন বিএসআরএম গ্রুপে, একটু জানতে চাচ্ছি আপনার কার্যাবলীগুলো কেমন হয় এবং বিএসআরএম নিয়ে আপনার পরিকল্পনার জায়গাটা। বিএসআরএম হচ্ছে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর একটি। আমরা আজকে 1952 সাল থেকে আজকের দিন পর্যন্ত অলমোস্ট 70 বছর বাংলাদেশে বিএসআরএম প্রথম স্থানে আছে। আপনারা জানেন আমরা ক্লাসে যখন একটা ছেলে লেখাপড়া করে সেও 1 থেকে 10 পর্যন্ত প্রথম থাকতে পারে না, আর আমরা প্রায় 70 বছর যাবৎ মার্কেটে প্রথম অবস্থানে আছি। শুধুমাত্র আমাদের কাজের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারি, আমাদের প্রোডাক্টের মান অন্যান্য বাজারে অন্যান্য যত প্রোডাক্ট আছে সবার চেয়ে ভালো, আমরা কোয়ালিটি মেনটেন করি, আর আমাদের কাছে হচ্ছে ক্লায়েন্ট ফার্স্ট প্রায়োরিটি। আপনার কাজগুলো কী কী হয় একটু জানতে চাচ্ছি, এখন যেহেতু আপনি রিজিওনাল ইনচার্জ হিসেবে আছেন, আপনার পরিকল্পনার জায়গাটা জানতে চাচ্ছি বিএসআরএম নিয়ে। আমার পরিকল্পনার জায়গাটা হচ্ছে এখানে থেকে সার্ভিস দেওয়ার সুযোগ আছে, মানুষের জন্য কিছু করার সুযোগ আছে, এবং আমি মনে করি যদি প্রপারলি আমি এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারি তাহলে আমি দেশ এবং সমাজের জন্য অবশ্যই কিছু করতে পারবো। আমরা তো ন্যাশনাল মার্কেটে দেখছি যে বিএসআরএম অনেক বছর যাবৎ হচ্ছে প্রথম স্থান ধরে রেখেছে, আমরা ন্যাশনাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে কি যাওয়ার কোনো পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, আমরা অলরেডি আমাদের আগরতলায় আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি, আমরা দেশের বাইরে, দেশের গণ্ডি ছেড়েও আমরা দেশের বাইরে প্রোডাক্ট পাঠাচ্ছি, এবং আরও অন্যান্য বড় বড় দেশে আমরা আমাদের প্রোডাক্ট পাঠাবার চিন্তাভাবনা আছে, সেরকম পরিকল্পনা চলছে। বাহ, চমৎকার। এবার একটু জানতে চাচ্ছি যে আপনি তো এই কর্পোরেট জায়গাটা ছাড়াও আপনার আরও পরিচয় আছে, আপনি লেখালেখি করেন এবং আপনি মানুষকে উৎসাহিত করেন, মোটিভেশনাল স্পিকার হিসেবে আপনি কাজ করছেন, তো এই যে কর্পোরেট জায়গাটা মেনটেন করে বাকি কাজগুলো কীভাবে আপনি চলমান রাখলেন? আসলে এই কর্পোরেট প্ল্যাটফর্মটাই আমাকে নতুন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমি নতুনভাবে চিন্তা করতে পারছি এবং আমার আইডিয়াসগুলো শেয়ার করতে পারছি। আমি ডিজিটাল যে মিডিয়া, সেই মিডিয়াটাকে কাজে লাগাবার চেষ্টা করছি। আমি মনে করি বাংলাদেশের যে জনশক্তি, আমি জনশক্তিই বললাম,
কারণ এটাকে যদি এই হিউজ পপুলেশনকে আমরা যদি জনশক্তিতে পরিণত করতে পারি তাহলে বাংলাদেশ অবশ্যই সম্ভাবনাময় একটি দেশ। আমি চেষ্টা করছি আমার একটা লাইনও যদি একজন মানুষ তার কাজে লাগাতে পারে, সে যদি মোটিভেটেড হয় তাহলে আমি সার্থক। জি, এবং আমরা এই প্রসঙ্গে আরও কথা শুনব, কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসটিভির নিয়মিত আয়োজন গল্প কথা অনুষ্ঠানে। এই মুহূর্তে সময় হলো ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। আপনাদের সাথে আছি আমি মারজান শমি এবং আমার সাথে আছেন হেলাল চৌধুরী। জি, মোটিভেশনাল স্পিকার হিসেবেও আপনি কাজ করছেন, যেটা আমি যদি ভুল না করে থাকি তাহলে ইদানিং সময়ে এইটাও একটা প্রফেশন সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে আপনি নিজে কোনো এটাকে প্রফেশন হিসেবে না নিয়ে, যেমন আমিও আমার পাশের একজন মানুষকে মোটিভেট করতে পারি বা উৎসাহিত করতে পারি, তারপরও কেন মোটিভেশনাল স্পিকার এটা একটি পেশা হিসেবে মানুষ নিতে পারে, আপনার কী মনে হয়? একটা জিনিস লক্ষ্য করবেন, প্রচণ্ড ধারালো তরবারিও যদি আপনি কিছুদিন ফেলে রাখেন তাতে জং এসে যায়। মোটিভেশনাল স্পিকারের কাজটাই হচ্ছে ওই জংটা তুলে নেওয়া। আসলে আমরা সবাই একই জিনিস সবাই দেখি, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গির তফাত। আপনার সামনে একটা, মনে করুন একটা লাল টুকটুকে আপেল রাখা আছে, আপনি ক্ষুধার্ত, আপনি এটাকে দেখছেন খাদ্য হিসেবে, একজন শিল্পী দেখছে এটা সৌন্দর্য। একই জিনিস কিন্তু আমরা ভিন্নভাবে দেখছি। আমরা যেটা করি সেটা হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই যে আমি আপনি বসে এখানে কথা বলছি, আপনি চিন্তা করুন আমরা কতটা ব্লেসড। এই সময় কেউ আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে, কেউ লাইফ সাপোর্টে আছে, কারো মৃত্যু হচ্ছে, কারো নবজাতক হচ্ছে, কেউ তার সন্তানদের নিয়ে কষ্ট পাচ্ছে, কেউ জেলখানায় বন্দী আছে। তাহলে আমি আপনি আমরা এই যে একটা সুন্দর প্ল্যাটফর্মে কথা বলছি, আমরা কি ব্লেস নই? এর চেয়ে বড় মোটিভেশন আর কী লাগে? আমরা যদি জীবনের এই এই যে আমি যে কথাটা আপনাকে বললাম, আপনিও হয়তো একটু আগেভাবে চিন্তা করেননি। মোটিভেশন স্পিকারের কাজই হচ্ছে সুন্দরভাবে একটা বিষয়কে উপস্থাপন করা, আমি সেটাই চেষ্টা করছি। এবং এই কারণে এই এটাকে প্রফেশন হিসেবে মানুষ নিতে পারে। অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, আপনি তো কর্পোরেট মানুষ হিসেবে অনেক দিন যাবত কাজ করছেন, তারপরে আপনার কখন মনে হলো যে আপনি মানুষকে মোটিভেট করতে পারেন, আপনি মোটিভেশনাল স্পিকার হিসেবে বা মোটিভেশনাল স্পিকিং এটাকে আপনি প্রফেশন হিসেবে নিতে পারেন? যখন কোনো মানুষ সবচেয়ে ডিমোটিভেটেড হয় তখন তার মোটিভেশন দরকার। আমি একজন মানুষ, হিউম্যান বিং হিসেবে আমার মধ্যেও ফ্রাস্ট্রেশন আসে। জীবনের কোনো একটা ফ্রাস্ট্রেশনের পর্যায়ে আমার মনে হলো আমার ঘুরে দাঁড়ানো দরকার। আমি তখন বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের বক্তব্যগুলো শোনার চেষ্টা করলাম, লেখাগুলো পড়ার চেষ্টা করলাম, তখন মনে করলাম এই জিনিস তো আমি জানি, ওরা শুধু সুন্দরভাবে তুলে ধরছে, তাহলে এই কাজটা আমিই বা করবো না কেন? তখন আমি নতুন করে চিন্তা করতে শুরু করেছি, বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের বিভিন্ন ভিডিও, ওদের বক্তব্য, বিভিন্ন লেখা যখন পড়া শুরু করলাম, জীবনকে আমি নতুন ডাইমেনশনে দেখতে পাচ্ছি। তখন মনে হচ্ছে আসলে জীবন সুন্দর যদি সেটা দেখার চোখ দিয়ে আমরা দেখি। বাহ, চমৎকার। তো আপনি বলছিলেন যে অনেকে ভিডিও দেখছিলেন, কোন কোন মোটিভেশনাল স্পিকার আপনাকে মোটিভেট করে? আমি আসলে স্পেসিফিকলি কারোর নাম বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলি বাংলাদেশে প্রেক্ষাপটে আমি অনেক মোটিভেশনাল স্পিকার আছে। আমাকে যদি আরও বৃহত্তর চিন্তা করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা একটু যদি শুনি, তাদের লেখাগুলি যদি আমরা পড়ি, সেটা যে কেউ, আমার মনে হয় না আমরা যদি দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলি তাহলে মোটিভেশনাল স্পিকারের দরকার আছে, শুধু দেখার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে ফেলতে হয়। একটা কথা আছে না, বিজয়ীরা ভিন্ন কিছু করে না, ভিন্নভাবে করে। জি, অবশ্যই। এবং আমি একটু জানতে চাচ্ছি যে একজন মোটিভেশনাল স্পিকারকে আগে নিজে কী বক্তব্য দিবে সেটা তো আগে রেডি করতে হয়, তো সেক্ষেত্রে নিজেকে কীভাবে প্রিপেয়ার করেন? এখানে একটা কথা বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা এক্সাম্পল আছে, যেমন একটা বাচ্চাকে মিষ্টি খেতে মানা করার জন্য নিজে আগে মিষ্টি খাওয়া থেকে বিরত ছিলেন। যে বক্তব্যটা আমি বলবো আগে এটা আমাকে নিজেকে ধারণ করতে হবে, নিজেকে লালন করতে হবে। মোটিভেশনাল স্পিকার যখন বলবে তুমি মিথ্যা বলো না, তখন তাকে আগে সেটা পরিহার করতে হবে। আরেকজনকে আমি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার কথা বলবো, তার আগে আমাকে চেঞ্জ করতে হবে। তার মানে আমি এই বিষয়টা নিয়ে যখন কাজ করছি সবার আগে নিজের উপর কাজ করতে হয় জিনিসগুলো। এতে কিন্তু আমি আমার বক্তব্যটা স্প্রেড করছি, বাট পাশাপাশি আমি নিজেরও ডেভেলপ করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেটা রেডি করেন কীভাবে? সেটা রেডি করি আমি, ওই যে একটা কথা আছে না, লিখতে হলে পড়তে হয়, বলতে হলে জানতে হয়। আমি আগে এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করি, প্রচুর স্টাডি করি, একটা বেশ বড় একটা সময় এটার পিছনে দেওয়া হয়, এবং ওখান থেকে আমার সঞ্চিত অভিজ্ঞতা এবং নিজের অভিজ্ঞতা মিলিয়ে আমি আমার বক্তব্য রেডি করি।
তো আপনি তো বললেন যে আপনার নিজেকে আগে তৈরি করতে হয়, বিভিন্নভাবে পড়াশোনা করেন, নিজে জানেন, তারপরে আপনি একটি স্পিচ মানুষের সামনে তুলে ধরেন। তো এ পর্যন্ত কোথায় কোথায় হচ্ছে সেশন নেওয়া হয়েছে? আমি বিভিন্ন কর্পোরেট অফিসে আমি ছোটোখাটো সেশন নিয়েছি একদিনের। আর আমার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। আমি মনে করি বর্তমানে যে ডিজিটাল মিডিয়া, এটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা মাস পিপল পর্যন্ত পৌঁছাতে পারবো, এতে অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। সেই জন্য আমি আপাতত ডিজিটাল মিডিয়াটা ইউজ করার চেষ্টা করছি। আচ্ছা, তার মানে আপনার সোশ্যাল মিডিয়াগুলো যে অ্যাকাউন্টগুলো আছে বা হ্যান্ডেলসগুলো আছে, সেখানে গেলে আমরা দেখতে পাবো। কোনো স্পেসিফিক কোনো ইউটিউব চ্যানেল আছে আপনার? আমার ইউটিউব চ্যানেল নাই, আমার একটা মোটিভেশনাল পেজ আছে, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, ওইটাতে সবগুলো আছে। বাহ, নামটাও খুব সুন্দর, পজিটিভ থিঙ্কিং। আচ্ছা, একটা ব্যাপার, আপনি যেহেতু হচ্ছে আমরা মোটিভেশন নিয়ে অনেক কথা বলছি, মোটিভেশনাল স্পিকার সবসময় হচ্ছে পজিটিভ কথাই বলে, কিন্তু মানুষের লাইফে তো অনেক নেগেটিভ জিনিসও হয়, আমরা তো অনেক নেগেটিভিটি ফেস করি, সেই জায়গা নিয়ে মোটিভেশনাল স্পিকারদেরকে খুব একটা কথা বলতে দেখা যায় না কেন? আসলে আমরা মানুষ, যে মোটিভেশনাল স্পিকার সেও মানুষ। অনেক সময় দেখা যায় কি, বিং ডিমোটিভেটেড তাকে মোটিভেশনাল কথা বলতে হয়, কারণ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি যদি আমরা চেঞ্জ না করি, তাহলে আমরা আসলে ভালো কিছু আমাদের ভিতর থেকে আসবে না। তো আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের অনেকগুলো নেগেটিভ ঘটনা, নেগেটিভ পরিস্থিতির সমন্বয়ে কিন্তু একটা জীবন, এগুলো চলবেই, কিন্তু আমাদেরকে এগুলো পাশ কাটিয়ে চলতে হবে, এগুলোকে ফেস করতে হবে। তো মোটিভেশনাল স্পিকাররা এখন তাদের দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ করেছে, বক্তব্যের স্টাইলও চেঞ্জ করেছে। আমি যেমন ডিজিটাল মিডিয়াগুলোতে যে বক্তব্যগুলো দিই, বিভিন্ন এক্সাম্পল দিয়ে, বিভিন্ন ঘটনা দিয়ে আমি এগুলো বোঝাবার চেষ্টা করি, যাতে যে শোনে শ্রোতার মনে দাগ কাটে। তো আগে হয়তো না বললেও এখন কিন্তু মোটিভেশনাল স্পিকাররা বলার চেষ্টা করছে পজিটিভ কথাগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনার মোটিভেশনাল স্পিকিংয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। কিন্তু আপনার আরও একটি সাইড আছে যেটা নিয়ে আমি বিরতির পরে কথা বলবো, এই মুহূর্তে একটি বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হলো আরও একটি বিরতি নেওয়ার, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। আপনারা দেখছেন এসএটিভির নিয়মিত আয়োজন গল্প কথা। বিরতি থেকে ফিরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এসিটিভির নিয়মিত আয়োজন গল্প কথায়। আপনাদের সাথে আছি আমি মারজান সুমি এবং আমার সাথে রয়েছেন হেলাল চৌধুরী। জি, আপনার আরও একটি সাইটের কথা বলছিলাম, আমি অফিয়ারে কথা বলছিলাম, আপনার একটি বই প্রকাশ পেয়েছে। আপনি লেখালেখির সাথে কবে থেকে যুক্ত? লেখালেখির সাথে একদম ছোটোবেলা থেকে, আমার যখন আমি ক্লাস সিক্সের ছাত্র প্রথম আমার কবিতা প্রকাশিত হয়। এরপর প্রায় 26 বছর আমি লেখালেখি থেকে দূরে ছিলাম, সময়ের কারণে, পরিস্থিতির চাপে আবারও লিখতে শুরু করেছি। সম্প্রতি আমার একটা বই প্রকাশিত হয়েছে, বইটির নাম হচ্ছে জলমতির অশ্রু জল। আচ্ছা, এটা কোন প্রকাশনী থেকে? এটা হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটা প্রকাশনী শৈলী প্রকাশন থেকে আমার এই বইটি প্রকাশিত হয়। আচ্ছা, বলছিলেন যে অনেক ছোটবেলা থেকেই লেখালেখির সাথে আপনি সম্পৃক্ত, কি লিখতেন তখন? মানে মানে গল্প লিখতেন, ছোট গল্প নাকি কবিতা, কি লিখতেন? না, কবিতাই লিখতাম, এবং পরবর্তীতে আমি প্রবন্ধ লিখি, বিভিন্ন আর্টিকেল লিখি। যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছে তারা নিয়মিত আমার বিভিন্ন লেখা পায়, মোটিভেশনাল লেখাও আসে, এর মধ্যে সাবজেক্টিভ কিছু লেখা আসে। আচ্ছা, লেখার সময় কী কী জিনিস মাথায় রাখেন? যেমন অনেকে হচ্ছে, অনেকের লেখনীতে আমরা প্রেমটা বেশি দেখি, অনেকের লেখনীতে আমরা দুঃখ বেশি দেখি বা বিরহ বেশি দেখি, আপনার লেখনীতে কোন জিনিসগুলো বেশি ফুটে আসে? আমার লেখায় মূলত বিরহ ফুটে উঠেছে, কারণ আমি জীবনের অনেকগুলো বিরহের চিত্র দেখেছি, ওই চিত্রগুলো চেষ্টা করি কবিতায় ফুটিয়ে তুলতে। আচ্ছা, তার মানে যারা লেখালেখি করে তারা আসলে নিজস্ব জীবন বোধ থেকেই লেখালেখি করে? হ্যাঁ, অবশ্যই, এবং পাশাপাশি তার পারিপার্শ্বিক ঘটনাগুলো তাকে প্রভাবিত করে, যে কোনো লেখককেই। আচ্ছা, তো বইটা নিয়ে একটু কথা বলতে চাই, বইটা কবে থেকে আপনি প্রস্তুতি শুরু করলেন, তারপরে প্রকাশনীর সাথে কীভাবে যোগাযোগ হলো, এবং হচ্ছে বইটা সার্বিক বিষয়গুলো একটু জানতে চাই বই সম্পর্কে। কখনো বই প্রকাশ করব এটা ভাবিনি। বর্তমানে বাংলাদেশে প্রকাশের যে ট্রেন্ড, সেটা হচ্ছে টাকা দিয়ে বই বের করতে হয়, আমি সেটা করব না। এখন এই জন্য বই প্রকাশ হচ্ছিল না। এর মধ্যে চট্টগ্রামের শৈলী প্রকাশন, ওনার যে কর্ণধার রাশেদ রৌফ, উনি আমার পাণ্ডুলিপিটা দেখলেন, দেখে বললেন এই বই আমি ছাপাবো কোনো টাকা ছাড়াই। উনি এই বইটা ছাপালেন, এবং ওনার সাথে আমার প্রথম যে দেখা, উনি আমাকে একটা আমার পাণ্ডুলিপি পড়ে কমেন্ট করেছিলেন যে আপনি তো হেলাল চৌধুরী, আপনার লেখার মাঝে আমি হেলাল হাফিজকে খুঁজে পেয়েছি,
এই বইটা আমি বের করব। তার মানে আপনি আগে সোশ্যাল মিডিয়ায় আপনার পাণ্ডুলিপিটা আপলোড করেছিলেন? হ্যাঁ, আমার প্রতিটি কবিতা সোশ্যাল মিডিয়ায় প্রথমেই যায়। তারপরে আপনাকে নক করলো এবং তারপরে যোগাযোগ করলো? তারপরে যোগাযোগ করলো, এরপর বইটা প্রকাশিত হলো। মোটামুটি এখন পর্যন্ত খুব জনপ্রিয়তা পেয়েছে বইটা। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে বইটার জন্য আপনি তো কবিতা লিখেছেন, কবিতার বই তো আপনার এটা, কবিতা সংগ্রহ কি আপনার অনেক আগের কবিতাগুলো একসাথে করা হয়েছে নাকি নতুন করে কবিতা আপনি লিখেছেন? না, আগের দু একটা কবিতা আছে মাত্র, বাকিগুলো সব রিসেন্ট কবিতা। আচ্ছা, কতগুলো কবিতা আমরা এই বইতে পাবো? ওই বইতে 37টি কবিতা আছে এবং এই কবিতাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে 37টি কবিতা 37টি প্যাটার্নে লেখা, 37টা টাইপের। আপনি 37টা গল্প পাবেন এবং কোথাও না কোথাও আপনার সাথে কোনো না কোনো কবিতা মিলে যাবে। বাহ, চমৎকার। তো এখন একটু জানতে চাচ্ছি, এই যে আপনার লেখনী আছে, আপনি একজন মোটিভেশনাল স্পিকার এবং আপনি একজন সফল কর্পোরেট ব্যক্তিত্ব, তো এই সবগুলো একসাথে ম্যানেজ কিভাবে করেন? লেখার সময় কিভাবে বের করেন বা আপনি যখন কোথাও বক্তৃতা দিয়ে দেওয়ার জন্য যাবেন তখন নিজেকে কিভাবে প্রস্তুত করেন, সময় ম্যানেজমেন্টটা কিভাবে হয়? আসলে আমরা তো মানুষ, জীবন ছকে বেঁধে চলে না, আর যারা লেখক তারা কিছুটা আগোছালো হয়। এই আগোছালো জীবনের মধ্যে দিয়েই আমি একটা কর্পোরেট লাইফ লিড করার চেষ্টা করছি, আমার মোটিভেশনাল একটা একটা জগৎ তৈরি করার চেষ্টা করেছি, পাশাপাশি আমার লেখার ক্ষেত্রটা। তো আসলে প্ল্যান করে কিছু হয় না, বাট হয়ে যায়, এটাই হচ্ছে মূল কথা। মানে আপনি কোনোভাবে সেটা ম্যানেজ করে নিচ্ছেন। এবার একটু জানতে চাচ্ছি যে পরিবার থেকে তো একটা সাপোর্টের ব্যাপার থাকে, আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু আপনার পরিবার যদি আপনাকে সেই জায়গায় সাপোর্ট না করে আপনি নিশ্চয়ই ম্যানেজমেন্টটা এভাবে করতে পারবেন না। এটা সেক্ষেত্রে পরিবার থেকে কি ধরনের উৎসাহ বা সাপোর্ট আছে? অবশ্যই পারিবারিক সাপোর্টটা এখানে সবচেয়ে বড় কথা। আমার পরিবার থেকে আমি ভীষণ সাপোর্ট পাই। মাস শেষে ঘর খরচের একটা টাকা ওয়াইফকে বললাম, এই নাক টাকা তুমি নাও, বাকিটুকু আমি জানি না। তার মানে আমার ওয়াইফ আমাকে এটুকু স্যাক্রিফাইস করে, সে আমাকে কোনোভাবে বদার করে না, যার ফলে আমার লেখালেখির একটা জায়গা, আমার নিজস্ব জায়গাগুলো তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ ফ্যামিলির দিকটা আমার ওয়াইফ সামলায়, বাকিটা আমি সামলাই। তার মানে সফল মানুষরা একটু দায়িত্বহীন হয় এরকম? দায়িত্বহীন ঠিক নয়, ওরা ওরা সব দিকে চোখ রাখে, কিন্তু সব দিকে চোখ রাখে আবার ইনভলভ হতে গেলে তার মূল কাজটা থেকে সরে আসা হয়। এই জন্য আমি বলবো সফল মানুষরা আসলে সফল, এই কারণেই তারা সব কিছু মেনটেন করে কিন্তু চলে। তো আমি যেহেতু সফলতা নিয়ে কথা হচ্ছে, আপনি একজন মোটিভেশনাল স্পিকার, আমি সফলতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে যেমন আমরা আমাদের অনেকের মধ্যে এই কষ্টটা আছে যে আমি কবে সফল হব, আমার কাছে কেন সফলতা আসছে না, আপনি একজন মোটিভেশনাল স্পিকারের জায়গা থেকে কিভাবে এটাকে দেখেন? আমরা মনে করি কি, অফিসে অনেক বড় একটা চাকরি করলাম, বড় পোস্টে কাজ করলাম, সফল, আমার অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি সফল। যদি সেটাই হতো তাহলে অনেক সফল মানুষকে আমি আত্মহত্যা করতে দেখেছি। ইন্ডিয়ার একজন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সে নাকি চাঁদের দেশেও জায়গা কিনেছে, কিন্তু সে আত্মহত্যা করেছে। কেন? জীবনকে তার কোথাও না কোথাও মনে হয়েছে না, এই জীবন আমার প্রয়োজন নেই। আসলে আপনি অনেক বড় পোস্টে চাকরি করলেন, অনেক টাকা আছে আপনার, এটা সফলতার মানদণ্ড নয়। আমার দৃষ্টিতে সফলতার মানদণ্ড হচ্ছে আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারছি, আমার সমাজের জন্য কিছু করতে পারছি, আমার দেশের জন্য কিছু করতে পারছি, আমি আমার বাবা আমার প্রতি দায়িত্ব পালন করছি, আমি আমার ভাই বোনের সাথে সুন্দর সম্পর্ক রেখেছি, আমার বন্ধুদের সাথে আমার একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে। সব মিলিয়ে দিন শেষে আমার যেন মনে হয় না, আমি এই যে একটা দিন কাটালাম মন্দভাবে কাটাইনি, আমি কারো হক নষ্ট করিনি, কারো ক্ষতি করিনি। এবং সবশেষে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের একটা পারপাস নিয়ে সৃষ্টি করেছেন, আমরা যেন তার কাছে গিয়ে বলতে পারি যে হে স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার সৃষ্টির কোনো ক্ষতি করি নেই, পারলে উপকার করেছি। আমার মনে হয় ওটাই সফলতা। সফলতা একটা জার্নি, গন্তব্য নয়। জি অবশ্যই, এবং অনেক সুন্দর সুন্দর কথা আজকে আপনার সাথে বসে আমি বলার সুযোগ পেয়েছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা বিদায় নিয়ে নিব কিন্তু আপনার একটি কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি যাব। তো আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এসএটিভির নিয়মিত আয়োজন গল্প কথা থেকে আজকের মতো আমি মারজান সময় বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এসএটিভির সাথেই থাকুন। কবিতা, কবিতাটার নাম হচ্ছে আমার আমি। আমি চোখের পানি চোখেই শুকাতে জানি, আমি হাসির আড়ালে বেদনা লুকাতে জানি, দুঃখের তুফান বুকের ভেতর ভাঙছে বসত বাড়ি, তবু চাঁদের জোছনায় মুখের উঠোন আলোয় ভাসাতে জানি। আমার রাতগুলো যেন থেমে যাওয়া কোনো ঘড়ি, কষ্টে কষ্টে হৃদয় ভেঙে চৌচির, দুঃখগুলো যথারীতি বেহায়া অতিথি, স্বপ্নরাজ স্বেচ্ছা নির্বাসনে, তবু জীবন সুন্দর,
হাসি মুখে বলতে আমি জানি। না পাওয়ার তালিকাটা যেন দ্রব্যমূল্যের উদ্যোগামী কোনো রেখা, লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে রোজ। কত কত রাত নির্ঘুম চোখে মধ্যরাতে চাঁদের সারথি আমি, ভোর দেখি না স্বপ্ন, কে রাখে তার খোঁজ।